إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمرنا بالتقوى والرسول صلى الله عليه وسلم أمرنا بالتقوى والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসলিয়ান কেরাম আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হব আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া তিলকাল জান্নাতুল লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া এই জান্নাতের ওয়ারিশ আমরা তাদেরকে করব আমার বান্দাদের মাঝে যাদের তাকওয়া আছে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তাকওয়ার অধিকারী হতে না পারবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না তাকওয়া হচ্ছে একজন মানুষ যখন মুসলিম হওয়ার পরে মুমিন স্তরে এবং মুহসিন স্তরে পৌঁছে সে মুত্তাকি হতে পারে সব মুসলিমই মুত্তাকি হয় না যতটুকু তাকওয়া ততটুকু আল্লাহ তাআলা কবুল করেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন তাকওয়া অনুসারে আল্লাহ তাআলা মানুষের আমল কবুল করে থাকেন সুতরাং এই জন্য প্রতিটি খুতবাতে আমরা আপনাদেরকে অনুরোধ জানাই এবং আমার নিজেকে আমি স্মরণ করিয়ে দেই যেন আমরা আল্লাহ তাকওয়াবান হতে পারি আল্লাহ তাআলার কাছে আমরা অনুরোধ জানাব আল্লাহ যেন আমাদেরকে তাকওয়ার অধিকারী করেন এবং আমাদেরকে জান্নাতের অধিবাসী করেন দুনিয়ার যাবতীয় ফিতনা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন সম্মানিত মুসলিয়ান ইকরাম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী দুই ভাগে ভাগ করে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস إنا خلقناكم من ذكر وأنثى هي مانوشيرا أمرا أبوشي تمادر كسيشتي كوريتشي من ذكر وأنثى بروشا بغناري تيكي الله تعالى عرب لسن وأنه خلق الزوجين الذكر والأنثى تيري سيشتي كوريسن دوتي غوشتي دوتي جورا ذكر والأنثى بروشا بغناري الله تعالى سيشتي بروشا بغناري بابا الله تعالى سيشتي كوريسن আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা নারী পুরুষ সমান নয় দুজনের মধ্যে পার্থক্য রয়েছে বিভিন্নভাবে দুনিয়ার প্রতিটি প্রাণীর মধ্যে আপনি নারী পুরুষ পার্থক্য করতে পারবেন তাদের আচার আচরণে দেখা শোনায় সব কিছুতে আপনি পার্থক্য করতে পারবেন প্রতিটি প্রাণী এমনকি বাঘ বাঘিনী দেখলেও আপনি দেখবেন সিংহ সিংহীর মধ্যে আপনি দেখবেন পার্থক্য করা যায় আল্লাহ তাআলা এইভাবেই আল্লাহ তাআলা সব কিছু দুটি প্রাণীর মধ্যে পানির মধ্যে আলাদা কিছু বিশেষত্ব দিয়েছেন নারীকে যা দিয়েছেন স্বামীকে তার স্বামীকে তা দেননি অর্থাৎ পুরুষ এবং মহিলার মধ্যে বিভিন্ন রকমের পার্থক্য আল্লাহ তাআলা করেছেন এই পার্থক্য বাস্তব আল্লাহ তাআলা আমাদেরকে সেটা জানিয়ে দিয়েছেন মানুষ মাত্রই স্বীকার করে মানুষ মাত্রই স্বীকার করে যার মধ্যে আল্লাহ তাআলা স্বাভাবিক বিবেক দিয়েছেন মানুষ মাত্রই স্বীকার করে পুরুষ এবং নারী ভালো করে জানেন সবাই যে একটা মধুমক্ষিকা পর্যন্ত সেখানে নারীকে পুরুষকে সেটা স্পষ্ট সেখানে যে একজনেই শুধুমাত্র সেখানে একটা নারী থাকে আর সব কিছু বাহিনী থাকে এভাবে সেটা নারীকেন্দ্রিক সমাজ হলো নারী ও পুরুষ আলাদা দুটা কোনোদিন এক হতে পারে না আল্লাহ তাআলার জন্য বলছেন ওয়ালাইসা যাকারুকাল উনসা একজন নারীর মুখ দিয়ে কথাটি আল্লাহ তাআলা বের করেছেন আল্লাহ তাআলা সেটাকে স্থায়ী করে দিয়েছেন কোরআনের মধ্যে যে পুরুষ এবং নারী কখনো সমান হতে পারে না
আল্লাহ তাআলা এই যে বিবেকটা বুদ্ধিটা যা একজন নারী এবং পুরুষ সমান হতে পারে না এটা ফিতরি জিনিস এটা স্বভাবজাত জিনিস মানুষ মাত্র সেটা বুঝতে পারে বাচ্চারা ছোট কাল থেকে একজন গাড়ি নিয়ে খেলতে পছন্দ করে আরেকজন ছোট ঘরের জিনিস নিয়ে খেলতে পছন্দ করে ছেলেরা যা পছন্দ করে মেয়েদের মধ্যে সে জাতীয় জিনিস পছন্দ হয় না ছোট কাল থেকে মেয়েরা এমন কাপড় পছন্দ করে যেই কাপড়টি তাকে ঢেকে রাখে আর ছেলেরা এমন কাপড় পছন্দ করে যাতে সে লাফালাফি করতে পারে এটা স্বাভাবিক জিনিস স্বভাবজাত জিনিস আল্লাহ তাআলা মানুষের অন্তরে সেটা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারা আন-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া ফিতরাত ফিতরাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া আলাদা আলাদা একটি বৈশিষ্ট্য মানুষের মাথার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন যার ভিতরে সে ভালো মন্দ তার মাধ্যমে সে ভালো মন্দ বুঝতে পারে ভালোর দিকটা কি মন্দের দিকটা কি তার অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন এমনকি সে যদি কারোর কাছে নাও পড়ে একেবারেই মূর্খ হয় তার মধ্যে ওই বিবেকটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন বোঝা গেল যে এই বিবেকটাকে ফিতরি বিবেক এটা স্বভাবজাত মানুষের মধ্যে সেটা আছে আল্লাহ তাআলা বলছেন ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারা আন-নাস আলাইহা আল্লাহর পক্ষ থেকে এই ফিতরাত এই স্বভাবজাত জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন লা তাবদীলা লিখালকিল্লাহ আল্লাহর সৃষ্টিকে তোমরা পরিবর্তন করো না আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন নাই তিনি যেভাবে করেছেন নারী পুরুষ এভাবেই হবে এভাবেই সারা দুনিয়া চলবে এর এর ব্যতিক্রম কেউ চিন্তা করাটা অপরাধ হবে আল সম্মানিত মুসলিয়ান ইকরাম জগৎ টিকে আছে এই দুটি জিনিসের চিন্তার উপর একটি হচ্ছে যে নারী আছে পুরুষ আছে আপনারা ভালো করে জানেন অনেক সময় আপনাদের ফসলের পরাগায়ন লাগে অনেক সময় বাতাসিটা করে থাকে আপনারা ভালো করে জানেন যে কোনো কিছু হতে হলে দুনিয়ার বুকে কোনো কিছু ঘটতে হলে সেখানে নারী পুরুষের সংমিশ্রণ কর্মকাণ্ড হতে হয় নাহলে সেখানে সন্তানও আসে না এই জন্য নারী পুরুষ দুইটা ভিন্ন জাত অবশ্যই আপনাকে স্বীকার করতেই হবে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাদাক্কারুন প্রতিটি জিনিসের মধ্যে আমি দুটি ভিন্ন 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 লিঙ্গ সৃষ্টি করে দিয়েছি জোড়া সৃষ্টি করে দিয়েছি যদি তোমরা এগুলো নিয়ে গবেষণা করতে তোমরা তো সেটা পেতে এর অর্থ হচ্ছে প্রত্যেকটি জিনিসের মধ্যে নারী পুরুষের ব্যবস্থাপনা রয়েছে যদি কেউ না থাকে সেটা একান্ত বিশেষ কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দিয়েছেন যাদের বর্ধিত হওয়ার বেশি দরকার নেই কিন্তু যেগুলো বর্ধিত হওয়া দরকার আল্লাহর ইচ্ছা দুনিয়াটা আল্লাহ তাআলা দুনিয়া হচ্ছে আল্লাহ তাআলা এই দুনিয়া পুরোটাই হচ্ছে আল্লাহ তাআলা তার সৃষ্টির জন্য আবাদ করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এবং বংশ পরম্পরায় যুগ 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 যুগান্তরে একের পরে একে আসবে যাবে এই খিলাফত প্রতিষ্ঠার জন্য এই খলিফা হওয়ার জন্য বাপ যাবে সন্তান আসবে প্রজন্ম যাবে প্রজন্ম আসবে এইটার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন এই আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন ওয়াজকা রব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাআইলুন ফিল আরদি খলিফা দুনিয়ার বুকে আমি এই জমিনের বুকে আমি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি এই খলিফা শব্দের অর্থ হচ্ছে যারা একে অপরের স্থান দখল করবে বাবা চলে যাবে সন্তান আসবে সন্তানের পরে তার নাতিপুতি আসবে এইভাবে ধীরে ধীরে কেয়ামত পর্যন্ত যতদিন আল্লাহর ইচ্ছা ততদিন তিনি এই সৃষ্টিকে অবশিষ্ট রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ এই নির্ধারণের ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই এটি আল্লাহর পক্ষ থেকে এসেছেন এইভাবে তিনি সেই দুনিয়াকে সাজিয়েছেন এই দুনিয়াকে এইভাবেই রয়েছে প্রতিটি জিনিসের মধ্যে আপনি দুই দুই ধরনের জিনিস পাবেন এমনকি কোনো কোনো গাছ পাবেন ফল দেয় না আরেক গাছ ফল দিচ্ছে তখন বলে যে এটা নর গাছ এটা মাদি গাছ অর্থাৎ এটা এটাতে কাজ করে ছাগল আছে সাগি আছে অনুরূপভাবে ষাঁড় আছে গাভী আছে প্রত্যেকটি প্রাণী সেভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে বানিয়েছেন অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাদাক্কারুন এর ব্যতিক্রম নাই আমরা বলছি না অনেকে খুঁজে ব্যতিক্রম খুঁজে বের করবেন আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কোনো দরকার নেই ব্যতিক্রমও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন করেছেন তিনি সব পারেন দেখাতে কিন্তু সেটা আলাদা কথা কিন্তু তিনি দুনিয়ার বুকে যাদের বংশ বিস্তার প্রয়োজন তাদেরকে তিনি এই দুটি স্তরে তৈরি করেছেন একটা পুরুষ হবে একটা নারী হবে এই সৃষ্টি অবস্থা পরিবর্তন এই সৃষ্টি আলাদা করার জন্য তিনি একজন মানুষকে যখন দুনিয়া আসবে তার আগে মায়ের পেটের মধ্যে সেই ব্যবস্থাপনা করে দেন
মায়ের পেটের রাহামের মধ্যে গর্ভাশয়ে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠান সেই ফেরেশতা সেখানে বলে আয়ে রব্বে নুতফা হে রব এটা তো এখন বীর্য আকারে আছে তারপর সেটা আলাকা আকার জোকের আকারের মতো হয় জোকের মতো সেটা গর্ভাশয়ের দেয়ালে সেটা আটকে যায় তখন সে বলতে থাকে আয়ে রব্বে আলাকা হে রব এটা তো এখন আলাকা জোকের আকার হয়েছে আয়ে রব্বে মুদগা তারপর সেটা একটা চিবানো গোস্তের মতো হয়ে যায় কোরআনে কারীম আল্লাহ সেটা বলেছেন তখন ফেরেশতা বলে আয়ে রব হে রব এটা তো এখন মুদগা হয়ে গেছে চিবানো গোস্তের টুকরার মতো হয়েছে তখন আল্লাহ তাআলা যখন সেটাকে সৃষ্টি করতে চান তখন তিনি বলেন তখন তিনি সেটাকে সৃষ্টি করার জন্য নির্দেশনা দেন আর যদি সৃষ্টি করতে না চান সেটা তখন গর্ভপাত হয়ে পড়ে যায় আর যখন সৃষ্টি করতে চান তখন তিনি বলেন যে তখন ফেরেশতা বলেন যে সৃষ্টি হচ্ছে আর এটা কি পুরুষ হবে না নারী হবে ফেরেশতা সেখানে তাকে বলে পুরুষ হবে না নারী হবে আল্লাহ আপনি সিদ্ধান্ত দিয়ে দেন পুরুষ বানাবো তাকে না নারী বানাবো তারপর বলে যে হে রব এটা কি সৌভাগ্য বানাবো না দুর্ভাগ্য বানাবো এর রিজিক কি হবে এবং তার আমল কি হবে তখন এগুলো সে মায়ের পেটে থাকতেই আমাদেরকে নির্ধারণ করে দেন আল্লাহ তাআলা এই জিনিসটি নির্ধারণ করে দিয়েছেন তা আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন বুখারি ও মুসলিম হাদিসটি রয়েছে এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আসার আগেই মায়ের পেটে নির্ধারণ করে দিয়েছেন কে পুরুষ হবে আর কে নারী হবে শুধু তাই নয় তিনি দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগেই সৃষ্টির 50,000 বছর আগেই তিনি যে কিতাব লিখেছেন লাওহে মাহফুজে তাতেও নির্ধারিত আছে যে কে পুরুষ হবে আর কে নারী হবে সুতরাং এখানে নতুন করে কারো কিছু কারসাজি কোনো কাজে আসবে না নতুন করে কেউ কোনো পদ্ধতি অবলম্বন করলে সেটা শরিয়া বিরোধী হবে কোরআন বিরোধী হবে আল্লাহ তাআলার সাথে শত্রুতা নামা হবে তখন কোনো ব্যক্তি যেন মনে না করে যে আমাকে কেন পুরুষ বানানো হলো না আমাকে কেন নারী বানানো হলো না এই জাতীয় কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে বলতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ আল্লাহ তাআলা একের উপরে অন্যকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন একজন যেন সেটা চেয়ে না বসে অর্থাৎ পুরুষ যেন না বলে আমি কেন নারী হলাম না নারী কেন না বলে আমি কেন পুরুষ হলাম না এ পুরুষ হলে এই পাইতাম ওই পাইতাম আর নারী হলে আমি এই সুযোগ পাইতাম ও সুযোগ পাইতাম এটা যেন কোনো ব্যক্তি না বলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তা নিষেধ করে দিয়েছেন সুতরাং কোনো ব্যক্তি আল্লাহর নির্ধারণের বাইরে যাওয়ার অর্থ হচ্ছে সরাসরি আল্লাহর বিরুদ্ধে শত্রুতায় নেমে যাওয়া সম্মানিত মুসলিয়ান ইকরাম শরীয়তে এই জিনিসটি রক্ষা করার জন্য নারী এবং পুরুষের স্বাতন্ত্র্য ব্যবস্থাপনা রক্ষা করার জন্য অনেকগুলো নীতি আমাদেরকে দিয়েছেন ইসলামী শরীয়ত বলে একজন পুরুষ কখনো নারীর বেশভূষা গ্রহণ করতে পারে না একজন নারী কখনো পুরুষের বেশভূষা গ্রহণ করতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআনাল্লাহুল মুখান্নাসীনা মিনার রিজাল যে সমস্ত পুরুষরা নারী বলে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী হওয়া সম্ভব না তো কি হতে পারে মুখান্নাস অর্থাৎ জোর করে হিজড়ার মতো আচরণকারী হতে পারে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সমস্ত নারীদের উপর আল্লাহর লানত ওই সমস্ত পুরুষদের উপর আল্লাহর লানত যারা নারীদের মতো খোজা হইতে চায় নারীদের মতো নিজেদেরকে কেটে কুটে নিজেদের অঙ্গ নষ্ট করতে চায় ওই সমস্ত পুরুষদের জন্য তিনি লানত বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন ওয়াল মুতারাজ্জিলাতু মিনান নিসা আর ওই সমস্ত নারীদের প্রতিও লানত যারা পুরুষদের মতো চলতে চায় পুরুষ হতে চায় তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আমাদেরকে জানিয়েছেন ইমাম বুখারী তার সহিতে হাদিসটি বর্ণনা করেছেন দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অনেক কিছুকে নিষেধ করেছেন যেগুলো নারীর জন্য আর যেগুলো পুরুষের জন্য আলাদা আলাদা একে অপরের বৈশিষ্ট্য নিতে তিনি নিষেধ করেছেন আপনারা ভালো করে জানেন ইসলাম নারীর জন্য ইসলাম পুরুষের জন্য হারাম করেছে রেশমি পোশাক ইসলাম পুরুষের জন্য হারাম করেছে স্বর্ণ এই দুটাকে হালাল করেছে নারীর জন্য ইসলাম পুরুষের জন্য প্রথম কাতারকে বলেছেন নারীকে বলেছেন পিছনের কাতারে দাঁড়াতে না সালাতের মধ্যে ইসলাম পুরুষের জন্য যেভাবে ইমামকে সাবধান করতে হয় সেটার পদ্ধতি ভিন্ন করে দিয়েছেন পুরুষ বলবে সুবহানাল্লাহ নারী সুবহানাল্লাহ বলবে না শব্দ উচ্চারণ করবে না নারী শুধুমাত্র হাতের তালু দিয়ে শব্দ করে সাবধান করবে যে ইমামের ভুল হচ্ছে যদি ইমামকে সাবধান করতে হয় ইসলাম এভাবে প্রতিটি কাজে কাপড়ের চোপড়ে হইতে শুরু করে কর্মকাণ্ডে তার কাজের জায়গা সব কিছু নির্ধারণ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন পুরুষ পুরো তার দায়িত্ব অনেক বেশি একজন নারীর ব্যাপারে তিনি বলেছেন ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতিহা
একজন নারী তার ঘরে রাখালিনি ফাইয়া মাসউলাতুন আনহা তাকে এই রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তো ইসলাম এইভাবে প্রতিটি জিনিস আলাদা করে দিয়েছেন নারী পুরুষের বিভিন্ন বিধান আলাদা করে দিয়েছেন নারী পুরুষের বিধান আলাদা রয়েছে চলাফেরা আলাদা রয়েছে নারী এমন কাজ করতে পারে যেই কাজ পুরুষ করতে পারে না নারী সন্তান ধারণ করতে পারে নারী ঘরের কাজগুলো সুন্দরভাবে সাজাতে পারে নারী ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারে নারীর মধ্যে আল্লাহ তাআলা এমন তবিয়ত দিয়ে দিয়েছেন এমন প্রকৃতি দিয়ে দিয়েছেন যা পুরুষকে দেননি নারী সব সময় চায় সুন্দর হয়ে চলতে সব সময় চায় নিজেকে অলংকারিত করতে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এজন্য বলেছেন আওয়ামান ইউনাশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন যে কেউ নিজেকে অলংকার আবৃত করতে চায় কথা বলতে গেলে কথা না বলে কেঁদে ফেলে ওই ওই নারীরা ওই নারীরা কি পুরুষের মতো হতে পারে কখনো নয় আপনি দেখবেন পুরুষ সহ্য করতে পারে পুরুষের উপরে পাহাড় প্রমাণ বিভিন্ন রকমের সমস্যা মাথায় নিয়ে পুরুষ ঘুমাতেও পারে কিন্তু একজন নারী সামান্য কোনো কিছুতে মন খারাপ হলে সে কান্নাকাটি দুনিয়া ভরে দেবে চিৎকার করে সব কিছু নষ্ট করে দিবে এই জন্য ইসলাম বিধানের ভরে ভিন্নতা দিয়েছেন এমনকি কবর জিয়ারতের ব্যাপারেও ভিন্ন বিধান দিয়েছেন বলেছেন নারীরা কবর জিয়ারত করবে না কেন তারা খুবই সফট হৃদয়ের হয় এই জন্য তারা সেখানে গেলে কান্নাকাটি করে এবং সেখানে উজাড় করে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করতে পারে কিন্তু পুরুষের ব্যাপারে ইসলাম ছাড় দিয়েছেন কবর জিয়ারতের জন্য কারণ তারা আল্লাহকে স্মরণ করবে আখিরাতের কথা স্মরণ করবে মৃত্যুকে স্মরণ করবে কি নারীকে এই জাতীয় বিধান দেননি নারী পুরুষের পার্থক্য চিরন্তন কেউ যদি বলে এই পার্থক্য নয় সে ব্যক্তি অন্ধ অথবা সে ব্যক্তি কোনো রকম তার উদ্দেশ্য খারাপ এবং সে সমাজ নষ্ট করতে চায় এতে কোনো সন্দেহ নেই সুতরাং ইসলামী শরীয়তের বিধান অনুসারে নারী এবং পুরুষের বিধান আলাদা নারী এবং পুরুষ দুটি আলাদা সৃষ্টি দুইটাকে এক করে ফেলার কোনো সুযোগ নাই সম্মানিত মুসলিয়ানি কেরাম সমস্ত শরীয়ত শুধু ইসলাম নয় আপনি এর আগে যে সমস্ত শরীয়তগুলো এসেছে সেগুলো তো আপনি একই রকম দেখতে পাবেন কোথাও নারী পুরুষকে একসাথ করে রাখা হয়নি আপনি সে যদি কোনো যদি ইহুদিদের শরীয়ত দেখেন অনুরূপভাবে নাসারাদের শরীয়ত দেখেন যেই শরীয়তগুলো আমাদের কাছে আমরা মনে করি আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং কোরআন মুসুন্ন সেগুলিকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সেই শরীয়তগুলো তো কখনো নারী পুরুষকে একসাথ করতে বলা হয়নি সেগুলো তো ভিন্ন ভিন্ন বিধান তাদের জন্য রয়েছে তো নারী এবং পুরুষকে সেভাবে খেতাব করা হয়েছে সেভাবে উদ্দেশ্য করা হয়েছে সেভাবে তাদেরকে সেভাবে সম্বোধন করা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন এক কিয়াম যতদিন থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে দুইজন মাধ্যমে দুনিয়া ভর্তি করে দিয়েছেন আদম ও হাওয়ার মাধ্যমে দুনিয়া ভর্তি করে দিয়েছেন আমাদেরকে এইভাবে এই সমস্ত শরীয়ত এমনকি মানুষের বানানো যে সমস্ত বিধিবিধান আছে যে সমস্ত সংহিতাগুলো আছে সেখানেও নারী পুরুষকে আলাদা করা হয়েছে একসাথ করার কোনো সুযোগ দেওয়া হয়নি জগতে সব কিছু বেড়েছে কিভাবে জগৎ পরিপূর্ণ হয়েছে নারী পুরুষ আলাদা থাকার কারণে যদি নারী পুরুষ আলাদা না থাকতো জগৎ পরিপূর্ণ হতো না এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা ইত্তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওই রবের তাকওয়া অবলম্বন করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা একজন থেকে তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া খালাকা মিনহা যাওজাহা তারপর তিনি তা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ স্ত্রী সৃষ্টির আগে দুনিয়া ভর্তি করে দেননি স্ত্রী সৃষ্টির পরে তিনি বলেছেন এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা সারা দুনিয়া মানুষ পুরুষ এবং নারী দিয়ে ভর্তি করে দিয়েছেন এর অর্থ হচ্ছে দুনিয়াকে যদি কোনো আবাদ করতে হয় নারী পুরুষ স্বীকৃতি নারী পুরুষ আর আলাদা বৈশিষ্ট্য স্বীকৃতি দিতেই হবে এবং নারী পুরুষকে আলাদাই রাখতে হবে একটাকে আরেকটা বানানোর চেষ্টা এটা শুধুমাত্র ওই সমস্ত লোকেরা করে যারা নির্বোধ যারা নির্লজ্জ যারা নিকৃষ্ট যারা সবচেয়ে সমাজের সবচেয়ে ঘৃণিত এই প্রাণীগুলো শুধুমাত্র সেটা চিন্তা করতে পারে সম্মানিত মুসলিয়ান একরাম এই জিনিসটি মূলত ইবলিসের কারসাজি ইবলিস এটাই চেয়েছিল আপনারা জানেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যখন ইবলিসকে আল্লাহ তাআলা অভিশপ্ত বলে তাড়িয়ে দিলেন তার রাজ্য ইবলিস তখন বলেছিল যে আমি দুনিয়াতে যখন যাই আমি এই যার কারণে আমি এখন বিতাড়িত হয়েছি সে হচ্ছে আদম এই আদমের সন্তানদেরকে আমি এমন এমন কাজ করে দিব তাদের মাধ্যমে যে তারা দুনিয়াতে আপনার ঘৃণিত প্রাণী হিসাবে আসবে যেভাবে আমি আপনার কাছে ঘৃণিত হয়েছি ইবলিস যেভাবে ঘৃণিত হয়েছে সে চায় সারা দুনিয়াকে ঘৃণিত করে তুলতে সে আদম সন্তানকে সবাইকে নষ্ট করতে সবাইকে পদভ্রষ্ট করতে চায় আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে সে তো আদু মুবিন তোমাদের প্রকাশ্য শত্রু অথচ আমরা তার পদাঙ্ক অনুসরণ করে চলেছি ইবলিস কি চেয়েছিল সেদিন ইবলিস বলেছিল ওলা ওলা ওলা
অদিল্লান্নাহুম আমি এদেরকে পদভ্রষ্ট করব ওয়ালা আমরান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম তাদেরকে অতি দুরাশা দেব যেটা কোনোদিন তারা অর্জন করতে পারবে না এরকম দুরাশা দিয়ে তাদেরকে ভর্তি করে রাখব এই দুরাশার কারণে তারা আখিরাত ভুলে যাবে দ্বীন ভুলে যাবে ঈমান ভুলে যাবে এরকম দুরাশা তাদেরকে আমি দিব আর কি করব ওয়ালা আমরান্নাহুম ফালাইউবাত্তিকুন্না আযানাল আনআম এদেরকে আমি নির্দেশ দিব এরা যে সমস্ত প্রাণী আছে চতুষ্পদ জন্তু প্রাণী এদের কান কাটবে এর অর্থ হচ্ছে এরা চতুষ্পদ জন্তুকে পর্যন্ত প্রথমে এদেরকে বিভিন্নভাবে ব্যবহার করবে অপব্যবহার করবে ওয়ালা আমরান্নাহুম তারপর তারা আর কি করবে ফালা ওয়ালা আমরান্নাহুম ফালাইউগাইয়িরুন্না খালকাল্লাহ তাদেরকে নির্দেশ দিব আল্লাহর সৃষ্টিকে তারা পরিবর্তন করবে এখন যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করছে ট্রান্সজেন্ডার নাম দিচ্ছে অথবা মিশ্র লিঙ্গ নাম দিচ্ছে অথবা নুরুল ইসতিমাই নাম দিচ্ছে এরা সবগুলি হচ্ছে শয়তানের দোসর শয়তান এই নির্দেশনা যেদিন থেকে সেদিন সেদিন দুনিয়াতে আসার আগেই সে এই চ্যালেঞ্জ দিয়েছিল আমি এদেরকে নির্দেশ দেব তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে আল্লাহ তাআলা যেভাবে নারী পুরুষকে সৃষ্টি করেছে তারা সেই ভেদাভেদ তুলে দিতে চায় তারা বলে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই হ্যাঁ ভেদাভেদ নাই তার সাথে সম্মানের ব্যাপারে তার সাথে আচরণের ব্যাপারে নারী পুরুষের সেটা হবে না কিন্তু নারী এবং পুরুষ দুটো আলাদা আছে এটা স্বীকার করতেই হবে দুটি ভিন্ন জিনিস দুটি ভিন্ন একসাথ করার কোনো সুযোগ নেই তার শারীরিকভাবে যে পরিবর্তন সেটা প্রতিটি মানুষ দেখতে পারে এবং তার শক্তিগত যে পরিবর্তন সবাই দেখতে পারে চিন্তাগত যে চিন্তা চেতনা এতে যে তার বাড়তি চিন্তা আছে সেটাও সে বুঝতে পারে কিন্তু যে ব্যক্তি যার অন্তর বক্র রয়েছে এবং যার চিন্তা চেতনা লোপ পেয়েছে যার সঠিক চিন্তা নাই সে ব্যক্তি শুধুমাত্র হয়তো এরকম চিন্তা করতে পারে নারী পুরুষের আলাদা বৈশিষ্ট্য সে চিন্তা করতে পারে না এরা সত্যি সত্যি শয়তানের দোসর শয়তান এবং তার অনুসারীরা দুনিয়ার বুকে অনেকগুলো যে এই জাতীয় নাম দিয়ে বিভিন্নভাবে মিশ্র লিঙ্গ নাম দিয়ে তারা সেটা এখন পরিচালিত করছে এবং এইটার জন্য এখন কিছু দুষ্ট লোক এর পিছে দাঁড়িয়েছে সম্মানিত মুসলিয়ান ইকরাম এখন আপনি বলতে পারেন এটা কারা তাদের দৃষ্টিভঙ্গি কী আপনি হয়তো অনেকে মনে করতে পারেন যে এরা তো আমাদের সমাজে হিজরার কথা বলছেন আপনি না হিজরার কথা বলছি না হিজরাদের ব্যাপারে শরীয়তে বিধান দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ হিজরা কী করতে পারবে কী পারবে না স্পষ্ট আছে হিজরা যদি নারীদের পোশাককে বেশি পছন্দ করে নারী হিসাবে এসে থাকবে পুরুষের পোশাক পছন্দ করলে পুরুষ হিসাবে থাকবে কিন্তু তাদের বিয়ের ব্যাপারে শরীয়ত বলেছে যেহেতু যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হবে সে নারী কি পুরুষ ততক্ষণ পর্যন্ত তাদের বিয়ে শাদী হতে পারবে না যদি স্পষ্ট হয়ে যায় অথবা কোনো সামান্যতম কোনো ডাক্তারি এবং কোনো রকমের ডাক্তারি কোনো ইয়া করে হিজরাদেরকে পুরুষ বা নারীতে রূপান্তর করা সহজ হয়ে যায় তাহলে সেটা করে তাদেরকে নারী পুরুষ বানানো যাবে এটা শরীয়ত অস্বীকার করে না এই জায়গাতে শরীয়ত অস্বীকার করে না কারণ এটা তো রোগ এবং রোগটাকে নিরাময় করতে হবে শারীরিক কোনো রোগ থাকলে নিরাময় করতেই হয় দুনিয়া সব মানুষ জানে শারীরিক রোগটাকে নিরাময় করতেই হয় একজন মানুষের যদি ক্যান্সার হয় ক্যান্সার নিরাময় করতে হয় একজন মানুষের যদি কোনো তার বিভিন্ন রকমের রোগ হয় সেটা নিরাময় করার জন্য ডাক্তারের কাছে যেতে হয় সেটা সে পারবে কিন্তু একজন মানুষের যে রোগটা তার মন থেকে অন্যায় যদি কোনো কোনো কিছু তার মুখ মন থেকে আসে সেটা মানুষ কোনো দিনই বলে না যে অন্যায়টাকে প্রশ্রয় দিতে হবে ধরুন একজন মানুষ চোর চোর দেখে কয়েকজন মানুষ আমরা সবাই চুরি করতে ভালো লাগে তাই বল কি সবাইকে আপনি চোরের প্রশ্রয় দিবেন কোনো দিন দিবেন না যে না চুরি করতে পারবে না একজন মানুষ ব্যবিচার করে আপনার বলে ব্যবিচার করতে ভালো লাগে আপনি কি ব্যবিচার করতে দিবেন কখনো দিতে পারেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তিনি একদিন বসা ছিলেন এক যুবক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ব্যবিচার করার অনুমতি দিন চতুর্দিক থেকে সাহাবা একরাম ধর ধর করে আসলো রসুল বললেন দাঁড়াও তাকে আমার কাছে আসতে দাও তিনি এসে বললেন যে ও যুবক তুমি কি চাও কেউ তোমার মায়ের সাথে ব্যবিচার করুক যুবক বলল যে না সে বলল যে না কখনো না তখন বললো তুমি কি চাও তোমার বোনের সাথে ব্যবিচার হোক বলে না কখনো না বলে তুমি কি চাও তোমার ফুফুর সাথে ব্যবিচার হোক বলে না তুমি কি চাও তোমার খালার সাথে ব্যবিচার হোক বলে না তুমি কি চাও তোমার কন্যার সাথে ব্যবিচার হোক বলে না তাহলে দুনিয়ার মানুষ কারো ফুফু কারো খালা কারো মা কারো বোন কারো কন্যা তুমি কীভাবে ব্যবিচার করতে পারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে দোয়া করলেন এবং তার বুকে হাত বুলিয়ে দিলেন এবং তাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আল্লাহ তার চরিত্রকে তাকে স্পষ্ট শুদ্ধ করে দাও আল্লাহ তার অন্তরকে সুস্থ করে দাও অন্তর সুস্থ করার জায়গা এটা অন্তর সুস্থ করার জায়গা যদি কারো এরকম মানসিক রোগ এসে যায় যে আমি নারী হতে চাই আমি পুরুষ হতে চাই চাইলেই হবে না এইটার নাম হচ্ছে তথাকথিত এটার নাম হচ্ছে তথাকথিত
ট্রান্সজেন্ডার নাম দিয়েছে তারা মিশ্র 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 লিঙ্গ তাদেরকে বলতেছে না নাউজুবিল্লাহ এটা ইমানদার কখনো মুখও আনতে পারে না আলো দূরের কথা পরিবারে সহ্য করতে পারবে না তার সমাজে সেটাকে গ্রহণ করতে পারে না কারণ আল্লাহ এবং তার রাসূল এর বিরোধী কোরআন এবং সুন্নাহ এর বিরোধী এটা কোনোদিন হতে পারে না এটা কি রকম আপনার ছেলে বলবে যে আমি মেয়ে এখন আপনার ছেলেকে আপনি বিয়ে দিতে হবে কোন ছেলের কাছে কি হবে এখন বিয়েটা ছেলে ছেলে বিয়ে তো আপনার মেয়ে বলবে যে আমি ছেলে এখন আপনি তারে ছেলে হিসেবে বিয়ে দিতে হবে কোন মেয়ের কাছে এখন কি হচ্ছে এখন মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে এই জাতীয় সম্পূর্ণ একই রকমের বিয়ে তারা এখন অনুমোদন করেছে এবং তারা বিভিন্ন দেশে দেশে তাদের সমাজ নষ্ট করার জন্য সেটা করেছে এর মাধ্যমে তারা আল্লাহ তাআলার আযাব এবং গজবকে মানুষের উপর আপতিত করার জন্য টেনে নিয়ে আসছে আমরা সেটা করতে পারি না ইমানদার সেটা করতে পারে না একজন মানুষ যতক্ষণ ঈমান আছে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে আনে রাসূলের উপর ঈমান এনেছে আখিরাতের উপর ঈমান এনেছে সেই ব্যক্তি কখনো এই জাতীয় কোনো কিছু কোনোদিন অনুমোদন তো দূরের কথা তার মাথায়ও আসতে অনুমতি দিতে পারে না সুতরাং কোনো ব্যক্তি যদি মনে করে যে আল্লাহ যা সৃষ্টি করলো করলো আমি পরিবর্তন করে হয়ে যাব সেটা হবে না সেটা কখনো বৈধ নয় কারণ এটা ইসলাম অনুমোদন করে না তাকে যেটা আল্লাহ দিয়েছেন সেটাই থাকতে হবে তার রোগটাকে সেটা অবশ্যই সেটা মাথা থেকে তাড়িয়ে দিতে হবে একজন মানুষ বলে আমি ডাকাত হতে চাই সবাই বলে ঠিক আছে আমরা ডাকাতের জন্য তাকে বিশেষভাবে প্রশিক্ষণ দেই এটা কি ভালো কাজ হবে কোন ব্যক্তি সেটা গ্রহণ করবে এই ডাকাতি চুরি এই মহা এই রাহাজানি বন্ধ করার জন্য যেখানে রাষ্ট্র আইন করেছে এবং যেখানে শরীয়তের আইন রয়েছে সেখানে আপনি এগুলিকে প্রশ্রয় কিভাবে দিতে পারেন একজন মানুষ যখন ছেলে হয়ে মেয়ে হতে চায় মেয়ে যখন ছেলে হতে চায় বুঝবেন যে সে প্রকৃতির বিরুদ্ধে নেমেছে সে আল্লাহর দেয়া নীতির বিরুদ্ধে নেমেছে এবং এইটা কোনোদিন এটা সাধারণ রোগ এই সাধারণ এমন রোগ না যেটা প্রশ্রয় দেওয়ার মতো এই রোগকে প্রশ্রয় দিবেন না এই রোগকে ডাক্তার দেখিয়ে কি ডাক্তার আপনি দেখাবেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন তাকে বিভিন্ন রকমের জিনিস আছে ডাক্তারি আছে বা তার জন্য চিকিৎসা আছে সেটা আমরা উল্লেখ করব কিন্তু এর আগেই আপনাকে অবশ্যই জানতে হবে যে এইটাকে প্রশ্রয় দেওয়ার জিনিস নয় কেউ যদি বলে আমার ইচ্ছা হয় দশজন মিলে আমরা অমুককে থাপ্পড় দিব এটাকে তাকে প্রশ্রয় দিবেন না ইচ্ছা হলে সেটা বাস্তবায়ন করা যায় না ইচ্ছারও একটা স্বাধীনতারও একটা সীমিত জায়গা রয়েছে মানুষ যত সভ্য হয় স্বাধীনতা তার সংকুচিত হয় একজন মানুষ রাস্তার পাশে বসে পেশাব করতে পারে কিন্তু আপনি সভ্য মানুষ রাস্তার পাশে বসে পেশাব করতে পারেন না কারণ আপনি সভ্য হয়েছেন মানুষ সভ্যতাকে প্রাধান্য দিচ্ছে আজ মানুষ ধীরে ধীরে অসভ্যতাকে প্রাধান্য দিচ্ছে অসভ্যতার দিকে যারা যাচ্ছে তাদেরকে যারা সভ্য বলবে তারা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুক আসলে কি আমি সভ্যতা পেয়েছি না কি আমি ঘুরে ফিরে আবার অসভ্যতার দিকে চলে যাচ্ছি এই জন্য এই জাতীয় কাজ যারা করছে এই জাতীয় আইন যারা করছে এই জাতীয় কাজ যারা করছে এই জাতীয় কাজের প্রয়োগ যারা করছে এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এরা কখনই আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আল্লাহ এবং রাসূলের আল্লাহ রাসূলের পক্ষ কাছের লোক নয় এরা দূরের লোক আল্লাহ তাআলা কোরআনে করিম বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনে সব কিছু রাজত্ব আল্লাহ তাআলার ইয়াখলুকু মা ইয়াশা তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করবেন যা ইচ্ছা তা সৃষ্টি করবেন কিরকম তিনি বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান যাকে ইচ্ছে তাকে মেয়ে দেন ও ইয়াহাবু লিমান ইয়াশাউ দুকুর যাকে ইচ্ছে তাকে ছেলে দেন আও ইউজাউজুহুম দুকরান ওয়া ইনাসা অথবা কাউকে ছেলে মেয়ে দুটাই দেন ওয়া ইয়াজালু মান ইয়াশাউ আকীমা যাকে ইচ্ছে তিনি তাকে বন্ধা করেন ইন্নাহু আলিমুন কাদির তিনি জানেন কার জন্য কোনটা উপযোগী কোনটা হলে তার অবস্থা ভালো থাকবে এবং তিনি কাদির সব কিছু করতে সক্ষম রব্বুল আলামিনের এই নীতির বিরুদ্ধে নামার চেষ্টা করবেন না এই পর্যন্ত জগতে যত মানুষ আল্লাহর বিরুদ্ধে নেমেছে তাদের দিকে একটু তাকান তাদের দিকে তাকান নমরুদ ধ্বংস হয়েছে কিছুই করতে পারে নাই কিছুই করতে পারে নাই সামান্য কিছু দিয়ে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে ডুবে তাকেও কিছু করতে পারে নাই রয়ে গেছে না আয়া নিদর্শন হিসাবে রয়ে গেছে যে আল্লাহর বিরুদ্ধে যারা নামবে তাদের কি অবস্থা হয় আল্লাহ তাআলার জন্য বলেছেন নাকাল আখিরাত ওয়াল উলা ফাআখাযাহুল্লাহু নাকাল আখিরাত ওয়াল উলা আগে পরে সব রকম আগে কি বড় ধরনের সে বড়াই করেছিল পরে কি অহংকার করেছিল এই বিরুদ্ধে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেছেন এর অর্থ হচ্ছে যখনই এরকম কিছু হবে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন জগতে পাকড়াও আপনি দেখতে পাচ্ছেন না মরার পরে বুঝতে পারবেন আপনি যে বাগাড়ম্বর করেছেন অহংকার করেছেন বাড়াবাড়ি করেছেন মৃত্যুর পরে আপনার জন্য সেখানে ভালো কিছু অপেক্ষা করে নেই আপনার জন্য আল্লাহর শাস্তি অপেক্ষা করছে আল্লাহ তাআলার জন্য ফেরাউন সম্পর্কে বলেছেন কি বলেছেন তিনি ওয়াজালনাহুম আইম্মাতান ইয়াহদুনা ইলান নার আমরা তাদেরকে করেছি এমন এক গোষ্ঠী নেতা বানিয়েছি জাহান্নামের নেতা জাহান্নামে যাওয়ার পথের নেতা বানিয়েছি ইয়াহদুনা ইলান নার জাহান্নামের পথ দেখায় নিয়ে যাবে কি করবে সে আল্লাহ তাআলা কোরআনে করিম বলেছেন ইয়াকদুমু কাওমাহু ইয়াওমাল কিয়ামাতে
তার গোষ্ঠী যারা আছে তার গোষ্ঠী তার পদাঙ্ক অনুসরণ করে তারা জগতে যারা আছে ইয়াকদুমু কওমহু ইয়াউমুল কিয়ামতে কিয়ামতের দিন সে তাদের নেতৃত্ব দিবে ফাআওরাদাহুমুন নার নিজে সব জাহান্নামে গিয়ে পড়বে বুঝেন আপনি দুনিয়াতে আপনি যাই করবেন সেটার অবশ্যই খেসারত দিতে হবে আপনাকে দুনিয়াতে অনেক আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়ার কারণে তিনি বলেছেন আল্লাহ আমার উম্মতকে আপনি ধ্বংস করে দিবেন না আযাব গজব দিয়ে এইজন্য আপনি ছাড় পেয়েছেন কিন্তু একেবারে ছেড়ে দেননি আল্লাহ তাআলা তিনি আপনাকে অবশ্যই পাকড়াও করবেন যারা এই জাতীয় জিনিস প্রচার প্রসারে নামবে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দুনিয়াতে শাস্তি না পেলে কবরে গেলে শাস্তি তাদের অপেক্ষা করছে এটা অবশ্যই তাদের বিশ্বাস করতে হবে যে হারামের প্রচার অশ্লীলতার প্রচার এই জাতীয় জিনিসের যেগুলি মানুষ গোপন রাখে এগুলি যদি কোনো রাস্তাঘাটে তুলে দেয় বইপত্রে তুলে দেয় এগুলি নিয়ে যদি কেউ বলে যে আমি শরীফুল ইসলাম ছিলাম এখন শরীফা বেগম হইছি অথবা আমি শরীফা ছিলাম আমি শরীফুল ইসলাম হইছি এই জাতীয় কথা যদি বইয়ে তুলে দেয়া হয় আল্লাহর বিরুদ্ধে নেমেছে তারা আল্লাহ তাআলার বিরুদ্ধে নেমেছে এইভাবে কথা বলা যাবে না যদি কেউ হিজরা থাকে সেটা আলাদা কথা তার ব্যাপারটা আলাদা তাকে চিকিৎসা করতে হবে শারীরিক প্রতিবন্ধী চিকিৎসা আমাদের রয়েছে কিন্তু শরীর শুধু যদি বানানো যাবে না নিজেকে তৈরি করা যাবে না যে আমি পুরুষ হয়ে নারী হয়ে যাব নারী হয়ে পুরুষ হয়ে যাব এই জাতীয় মেন্টেন্ডেন্সি যারা তৈরি করছে অথবা হরমোন দিয়ে দিয়ে যাদেরকে এরকম বানানো হচ্ছে এগুলি সবই হচ্ছে শয়তানের কাছে শয়তান প্রথম দিন এই চ্যালেঞ্জ ছুড়েছিল দুনিয়ার বুকে আসলে আমি এই আদম সন্তানকে তাদের অবস্থার পরিবর্তন করে দেব তাদেরকে পরিবর্তন করে দেব সে পরিবর্তন সে দেখিয়ে চাচ্ছে কিভাবে করছে এই হচ্ছে সর্বশেষ পর্যায়ে ফেরাউন যা করেনি নমরুদ যা করেনি যুগে যুগে কেউ যা করেনি নারী পুরুষকে আলাদা করার চিন্তা কেউ দিন করে নাই কেউ আলাদা আলাদা একসাথ করার চিন্তা কেউ করেনি নারী পুরুষ আলাদাই ছিল এখন এই জাত এই যুগে এসে কিছু মানুষ ইউরোপ আমেরিকাতে যা করছে এগুলি যেন আমাদের সমাজে কোনোদিন বিস্তার না করতে পারে এবারে প্রতিটি ইমানদার মানুষের দায়িত্ব তার ঘরের ব্যাপারে দায়িত্ব নেওয়া প্রত্যেকটি মানুষের দায়িত্ব তার পরিবারের ব্যাপারে দায়িত্ব নেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কু আনফুসাকুম ও আহলিকুম নারা নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও আগুন থেকে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হবে পরিবারকে বাঁচাতে হবে আপনার দায়িত্ব আপনার পরিবার পর্যন্ত যেমন আছে আপনি যদি কোনো বড় দায়িত্বশীল হন তার উপরে যত আপনার অধীনস্থ যারা আছে তাদের দায়িত্ব আপনাকে নিতে হবে তাদের দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে সুতরাং আপনার মন থেকে যা এসে তা করতে পারেন না এই জাতীয় কাজ যারা করে তারা আল্লাহ তাআলার নীতির বিরুদ্ধে নেমেছে মনে রাখতে হবে যে আমরা এখানে হিজরাদের কথা বলছি না অনেকে আছে হয়তো আপনাদের সামনে হিজরা এবং ট্রান্সজেন্ডার একসাথে জুড়ে দিয়ে ওই পচা মালটা খাওয়ানোর চেষ্টা করবে কখনো সেটা গ্রহণ করবেন না মূলত না হিজরাদের জন্য শরীয়তে বিধান দিয়েছে বাবা মার ঘরে অনেকে আছে হিজরাদের বের করে দেয় আমি এখান থেকে সাবধান করছি আপনাদেরকে হিজরা যদি সন্তান হয় আপনার ঘর থেকে বের করে দিবে না এটা শরীয়ত অনুমোদন করে না তাদের জন্য আপনি সম্পদ রাখবেন শরীয়তে তারা পিতা থেকে একটা অংশ পায় কতটুকু তারা পাবে নিশ্চিতভাবে তারা অর্ধেক পাবে কারণ যদি কোনো তারা ছেলে মেয়ে নির্ধারিত না হয় যাতে যারা ছেলে তাদের অংশ কম না হয় সেই জন্য শরীয়ত তাদেরকে অংশ দিয়েছে একটা মেয়ে যদি প্রমাণিত হয়ে যায় ছেলে তখন সে আবার ছেলের অংশ পাবে এটাই শরীয়ত বলে কিন্তু শরীয়ত কখনো আপনাকে তাদের নিয়ে তাদের দিয়ে তাদের এই শারীরিক রোগ নিয়ে মানসিক রোগ কোনো রোগীর সাথে মিলিয়ে আপনাকে নতুন কোন তথ্য নতুন কোন বিষয় আপনার সমাজে পরিচালিত করতে পারে এমন কিছু করবেন না তারা কি চায় তারা এই জাতীয় জিনিস দিয়ে আমাদের কাছে কি চায় ইউরোপের বিশাল বিশাল এলাকা ধ্বংস হয়ে গেছে নারী পুরুষ নাই মানুষ নাই কারণ তারা যেহেতু বিয়ে শাদী করে না তারা যেহেতু যেমনি ইচ্ছে যৌনাচার করে যায় যা ইচ্ছে তা করে যায় তখন নিজেদের যৌন অঙ্গ নিয়ে তাদের সারাদিন চিন্তা ভাবনা চলে এই জন্য তারা পুরো এলাকা নষ্ট এলাকার পর এলাকা ধ্বংস হয়ে গেছে এদেশ থেকে তারা হিজরত নেয় এদেশ থেকে মানুষ যায় সেখানে বসবাস করে তারা দেখতে পাচ্ছে একটা বিশাল জনগোষ্ঠী মুসলিম রয়ে গেছে এই জনগোষ্ঠী এই অপকর্ম করে না এই জনগোষ্ঠী পবিত্র রয়েছে তারা তখন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার নিয়ে নেমেছে আমাদের সমাজকে ধ্বংস করার জন্য এদের কি চায় এরা এরা চায় শয়তানের উদ্দেশ্য পূরণ করতে যারা চায় আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে এরা আর কি চায় এরা চায় এর মাধ্যমে আর্থিকভাবে নিজেদেরকে সঙ্গত করে তুলতে অনেকে বলেন এটা কীভাবে হতে পারে কীভাবে জানেন এইভাবে তারা মনে করে যে এটা যদি কোনো প্রচার প্রসার করতে পারি তাহলে কি হবে বিভিন্ন ঔষধ সারা দুনিয়াতে ছড়াতে পারবো ঔষধের মাধ্যমে তারা লাভবান হতে পারে হাসপাতাল দিবে এরকম বানানোর জন্য আলাদা স্পেশাল হাসপাতাল বানাবে তারা যে নারীকে পুরুষ পুরুষকে নারী বানাই অনুরূপভাবে তারা কি করবে এমন কিছু ডাক্তার তৈরি করবে যাদের কাজই হবে তারা নৈতিকতা বর্জন করে তাদের কাজই হবে সম্পদ কামানো সেরকম কাজ তারা করবে তারা আর কি চায় তারা চায় মানুষের জনগোষ্ঠী বেড়ে যাচ্ছে সেটা কমানো
আপনারা আশ্চর্য হবেন, জনগোষ্ঠী বেড়ে যাওয়া এটা নেয়ামত, জনশক্তি বলা হয়। অথচ জনশক্তিকে আমরা মনে করছি জনগণ বেড়ে যাচ্ছে, এটা কমাতে হবে। এই জাতীয় কাজগুলি আমাদের এই দেশে এনজিওগুলি করে। যারা ব্রিটিশের কোনো নারীর সামনে পায়ে পড়ে রয়েছে সেজদারত অবস্থা আপনাদের চোখের সামনে এসে ছবি এসেছে, লাঠি দিয়ে পিটাচ্ছে, সে বেটা খুশি আছে, কারণ সে আল্লাহর কাছে আল্লাহর দাসত্ব নিতে পারে নাই। ব্রিটিশের কারো অথবা ইউরোপের কারো কোনো ব্যক্তির কোনো নারীর দাসত্ব নিয়েছে। ওই লোকগুলো বাংলাদেশে 6% আমাদের বাড়তি হার ছিল জন্মহার, এটাকে কমিয়ে 1.5% নিয়ে এসেছে এবং সেটা গর্ব বলে টিভি অনুষ্ঠানে সেটা বলে থাকে। এইরকম মানুষগুলি থেকে আমাদের সাবধান করতে হবে। বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন এনজিও নাম দিয়ে তারা আমাদের সমাজে সেটা প্রবেশ করাবে এবং এগুলো আমাদের শিক্ষা পুস্তকের মধ্যে অনেক সময় তারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমাদের টিচারদেরকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করবে, আমাদের যুবকদেরকে সেগুলো দিয়ে স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করবে। এই স্বাভাবিকরণ, হারাম কাজের স্বাভাবিকরণ যে কাজগুলি তারা করে, এগুলি আল্লাহ তাআলার বিরুদ্ধে সরাসরি অবতরণ ছাড়া আর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। মনে রাখবেন, এরা আর কি চায়? এরা চায় যে জনগণ মানুষ বেড়ে যাওয়ার জন্য কমাতে পারে, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী কমানোর চিন্তায় তারা বেবুর, কারণ এই এলাকাতে মুসলিম জনগোষ্ঠী বেশি। এরা যদি কমতে পারে তাদের খ্রিস্টান জনগোষ্ঠী বেড়ে যাবে, তাদের সেই চিন্তাও তাদের মধ্যে রয়েছে। এরা আর কি চায়? এরা চায় আমাদের পরিবার ব্যবস্থা ধ্বংস করে দিতে, এরা চায় আমাদের পরিবার ব্যবস্থা ধ্বংস করে দিতে, অর্থাৎ আমাদের যেন পরিবার ব্যবস্থা না থাকে, এই চিন্তা তারা করে থাকে। কারণ আপনি ভালো করে জানেন, একটা সন্তান যখন বড় হয় তার পিতামাতার আদরে বড় হয়, পিতামাতা তাকে আদব শিক্ষা দেয়। কেমন আদব শিক্ষা দেয়? যে তোমাকে এটা বলতে হবে, সালাম দিয়ে ঢুকতে হবে, তোমাকে সুন্দর ডান হাতে খেতে হবে, তোমাকে কারোর সামনে খারাপ কথা বলতে হবে না, এগুলি বাবারা শিক্ষা দেয়। এবং বাবারা শিক্ষা দেয়, সন্তান শিখে মায়ের কাছে শিখে। ওরা এটা চায় না যে কোনো রকমের ভালো কিছু নিয়ে শিখুক, এটা তারা চায় না। তারা চায় শয়তান বানিয়ে নিতে, শয়তানের মতো, শয়তান যা যা করে তারা সেটা করতে চায়। তারা চায় রাস্তাঘাটে পড়ে থাকবে, কোনো নারী পড়ে থাকবে রাস্তায়, কোনো মেয়ে পড়ে থাকবে রাস্তায়, কোনো ছেলে কোথাও পড়ে থাকবে, সেটাকে আরেকজন নিয়ে প্রতিফলন করবে। ওরা তারা একটা খোয়ার বানাতে চায়, ছাগলের যেমন খোয়ার আছে এরকম একটা মানব জনগোষ্ঠীর খোয়ার বানাতে চায়, যে এরা প্রতিপালিত হবে কোনো একটা বাগানে, কোনো একটা জায়গাতে প্রতিপালিত হবে, এরপরে এখান থেকে আপনি পছন্দ করে কাউকে বিয়ে করবেন, ওরকম চিন্তাভাবনা তারা করে। হতে পারে আপনি এর আগে যে কুকর্ম করেছিলেন সেই সন্তানটাই আপনি আবার বিয়ে করছেন, নাউজুবিল্লাহ। ইসলাম এই জাতীয় জিনিসগুলিকে হারাম ঘোষণা করেছে। তারা যেটা চায় এর বাইরে আমাদের চলতে হবে। তারা আমাদের পরিবার ব্যবস্থা ধ্বংস করতে চায়। পরিবার ব্যবস্থা ধ্বংসের জন্য হেন কোনো কর্ম নয় তা তারা করেনি, এইটা থেকে আমাদের সাবধান হতে হবে। যুবকরা আমাদের যুবকদেরকে বিয়ে থেকে দূরে রাখছে, আমাদের মেয়েদেরকে কর্মের নাম দিয়ে বিয়ে থেকে দূরে রাখছে এবং অনেকেই বিয়ে থেকে দূরে থাকার জন্য পণ করে বসে আছে। এইগুলি সবই হচ্ছে এদের ষড়যন্ত্র। ওই ষড়যন্ত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তারা এটা আমাদের সমাজে বেশি করে প্রসার করতে চায়। আর কি চায় তারা? যে আর চায় তারা যে আমাদের ছোট ছোট বাচ্চাদের কাছে তারা যেন তাদের যৌন ক্ষুধা মিটাতে পারে, সেই ব্যবস্থাপনা তারা করতে চায়। আজ দেখবেন সারা বিশ্বের অনেক জায়গাতে চাইল্ড এবিউসের যে কাজ প্রবর্তনা বেড়ে গেছে, যেটা ধরা পড়ে সেটা না আলাদা, যেটা ধরা পড়ে না বা সম্মতিক্রমে তথাকথিত সম্মতি নামে বেবিচার, তথাকথিত বলাৎকার যে সম্মতিক্রমে হচ্ছে, এই বা না বলে বেঁচে থাকা, না বলে কোনো কারণে না বলতে পারে অনেক যুবক, অনেক বাচ্চাদের মধ্যে তা হচ্ছে। এগুলি এই জন্য হচ্ছে কারণ কোনো মায়ের কোনো বাবার আদরে সন্তান বড় হচ্ছে না, মায়ের আদরে বড় হচ্ছে না। এই জন্য তারা বড় হয়ে তাদেরকে যেভাবে ব্যবহার যাচ্ছে চাচা ব্যবহার করার জন্য এই চিন্তা ভাবনা তারা করছে। তারা আর কি করতে চায়? তারা চায় সমস্ত যুগ যুগ ধরে মানুষ যেটা চায় যে নৈতিকতা মানুষের মধ্যে আছে, এই নৈতিকতাকে বর্জন করতে, এই নৈতিকতাকে বিসর্জন দিতে চায়। তারা চায় না কোনোভাবে নৈতিকতা টিকে থাকুক। তারা বলে মানবিকতা, হ্যাঁ মানুষ যদি থাকতে হয়, আপনার এই কথাটাই আপনাকে মনে করতে, মানুষ যদি থাকতে হয়, যে আগামী প্রজন্ম যদি থাকতে হয়, আমাকে অবশ্যই নারী পুরুষকে আলাদা করে তাদের মধ্যে আলাদা কিয়াম বৈশিষ্ট্য নৈতিকতা তৈরি করে দিতে হবে। আর আপনি যদি তথাকথিত মানবিকতার নাম দিয়ে আপনি যদি কোনো এই ট্রান্সজেন্ডার ইস্যুকে আপনি যদি কোনো এখানে প্রমোট করেন, অর্থ হচ্ছে আপনি আগামী 10 বছর পরে সন্তান পাবেন না, কারণ সপ্ত কাটাকুটি করে আরেকটা কিছু হয়ে গেছে, সপ্ত হিজড়া হয়ে গেছে, আপনি সন্তান পাবেন কোত্থেকে? আপনার সন্তান কোত্থেকে আসবে? আপনি তখন দত্তক নিতে শুরু করবেন, যেটা ইসলামের শরীয়তে হারাম। ইসলামের শরীয়তে কোনো দত্তক নেওয়া জায়েজ নাই। তাদেরকে প্রতিফলন আপনি করতে পারেন, দত্তক হতে পারে না। আপনার ভবিষ্যৎ প্রজন্ম শেষ, আপনার সন্তানের উত্তরাধিকারী থাকছে না। আপনি কি কারণে দুনিয়াতে কর্মকাণ্ড করবেন? যারাই আজ আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কাজ করে আপনি দেখবেন তারাই দুনিয়াতে একটা বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে। যখনই
সম্পদ অর্জন থেকে তাদেরকে কমিউনিজম কমিউনিস্টরা সম্পদ অর্জন থেকে মানুষটিকে দূরে রাখছে যে সম্পদ তুমি অর্জন করতে পারবে না তুমি শুধু তোমার প্রয়োজনীয় অংশ নিতে পারবে তখনই উপার্জন কমে গেছে মানুষ এত কষ্ট করে রাষ্ট্রের জন্য তৈরি করে দিবে কে সবাই নিজের করে নিতে চায় সবকিছু আর যখনই এরকম দেখবেন যে আপনি সন্তান আপনি হচ্ছেন আপনি কাটাকাটি করে আরেকটা কিছু হয়ে গেছে আপনার সন্তান মেয়ে ছেলে ছেলের মতো করে চলাফেরা করতেছে বিয়ে হচ্ছে শাদি হচ্ছে আপনি তখন বলবেন যে আমার কি দরকার আর কোনো কিছু করার দরকার নেই আপনি তখন নিজে বাউন্ডারি হয়ে চলতে থাকবেন সন্তানরা নষ্ট হয়ে গেছে ভবিষ্যৎ প্রজন্ম শেষ আপনার গোষ্ঠী শেষ আপনার প্রজন্ম শেষ হয়ে গেছে প্রতিটি পরিবার যদি এরকম হয় কি অবস্থা হবে একটু চিন্তা করেন কত বড় অনাচার কত বড় মারাত্মক ঝুঁকির মধ্যে আছি মানব সভ্যতা কত ঝুঁকির মধ্যে আছে আপনাদের এক নজর চিন্তা করা উচিত এই এই বীজ যারা এদেশে ঢুকিয়ে ঢুকাতে চেষ্টা করছে এদের ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে এরা আর কি করতে চায় এরা চায় এলহাদ তৈরি করতে অর্থাৎ আল্লাহ বিরোধী দিন বিরোধী শরিয়া বিরোধী মুসলিম নবী নবীর শিক্ষা বিরোধী জিনিস এদেশে এদেশে না সারা বিশ্বে পরিচালনা করতে এরা চায় সারা বিশ্ব একটা গোষ্ঠীতে পরিচয় হবে যা নাস্তিক হবে এরকম নাস্তিক তৈরি হবে তারা চায় হাইওয়ানের মতো ঘুরেফিরা করবে সব কীরকম জীবজন্তু যেমন ঘুরে ফিরে তাদের কোনো কাপড় লাগে না তাদের কোনো চিন্তা চেতনা খাবার নাই যেখানে ইচ্ছে সেখানে কামড় দেয় আপনিও যখন ঘুরেফিরা করবেন এই প্রতিষ্ঠানের দরকার হবে না তখন আর কারণ আপনি তো হাইওয়ান বানাচ্ছেন হাইওয়ান যেখানে ইচ্ছে সেখানে তখন কাজকর্ম করবে এই প্রতিষ্ঠানগুলোকে তখন আপনার কাছে অপাঙ্ক্তীয় মনে হবে শিক্ষা ব্যবস্থা আপনার কাছে অদরকারি মনে হবে যাই চেতা করে বেড়াবেন কারণ আপনি তো মানব গোষ্ঠী রাখতে চাচ্ছেন না আপনি মানব গোষ্ঠীকে বানর গোষ্ঠী বা শয়তান বানররা যা করে না সেটা বানাতে চাচ্ছেন এর হচ্ছে আপনি মানব গোষ্ঠী ধ্বংস করতে চাচ্ছেন ভবিষ্যৎ প্রজন্ম আপনারা থাকবে না আপনি আর কি করতে চাচ্ছেন আপনি চাচ্ছেন হোমোসেক্সুয়ালিটি প্রবর্তন করতে আপনি চাচ্ছেন লেওয়াত প্রবর্তন করতে কওমি লুতের কাজে আপনাকে চাচ্ছেন সেটাকে প্রমোট করতে আপনি চাচ্ছেন নারী নারী মিলন চেষ্টা করতে পুরুষে মানুষের মিলনের চেষ্টা করতে চাচ্ছেন কারণ এটা হবেই হবে কোনো সন্দেহ নেই ভালো করে তাকিয়ে দেখুন যারা এরকম কাজ করবে তারা এটাই চাইবে যে আমি একটা সুন্দর পুরুষ দেখছি আমি এখন মেয়ে ছোটো আমি ছেলে আছি আমি ওইটার বিয়ে করবো ছেলে হইয়ে ওইটার বিয়ে করার জন্য আপনি কি করবেন ও তখন ছেলের কাছে বিয়ে দিতে বাধ্য হবেন এরকম যদি কোনো আপনার পরিবারের মধ্যে কেউ করে আপনার কেমন লাগবে একটু চিন্তা করে দেখুন অথচ এটা হচ্ছে কওমে লুতের কাজ এটার নাম হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট সমকামিতা যেটাকে বলা হয় আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আতুনা যুকরান মিনাল আলামিন জগতের মধ্যে যারা পুরুষের কাছে যায় তোমরা কি এরকম কিছু বানাতে চাও আতুনা যুকরান মিনাল আলামিন জগতের মধ্যে পুরুষের কাছে যারা যায় তোমরা কি এরকম কিছু বানাতে চাচ্ছ অর্থাৎ পুরুষের কাছে যাওয়াটা সবচেয়ে নিকৃষ্টতম কাজ এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াতাদারুনা মা খালাকালাকুম রব্বুকুম আল্লাহ তোমাদের জন্য যা সৃষ্টি করেছেন এটাকে তোমরা তাদারুনা ছেড়ে যাচ্ছ আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষদের জন্য নারী নারীর জন্য পুরুষ এইটাই হচ্ছে স্বাভাবিক নীতি এটা বিয়ের ব্যবস্থাপনা করেছেন যেভাবে ইচ্ছে একজন নারী বিয়ে করে একজন পুরুষকে নিয়ে ঘর সংসার করতে পারে এবং মানব সভ্যতা টিকিয়ে রাখতে পারে এর বিপরীতটা যখন করা হবে এর অর্থ হচ্ছে আপনি সম্পূর্ণ উল্টো পথে রওনা হয়েছেন উল্টো পথ হচ্ছে শয়তানের দেওয়া পথ আর কোনো ভিন্ন কোনো পথ নয় আল্লাহ তাআলা কোরআনে কারীমে আলো বলেছেন ইন্নাকুম লা তাতুনা রিজালা ওয়া তাকতাউনা সাবিলা তোমরা কি পুরুষের কাছে যাও সুবহানাল্লাহ কোরআনে কারীমে আল্লাহ তাআলা শব্দ তাতুনা বলেছেন কতটুকু চিন্তা করেন অশ্লীলতাকে প্রম অশ্লীলতা বন্ধ করার জন্য শব্দটাও পুরোপুরি বলেন নাই তোমরা কি পুরুষের কাছে যাও অর্থাৎ পুরুষরা তোমরা কি পুরুষের কাছে যাও কী জন্য যাও সেটা বলে নাই কারণ আল্লাহ তাআলা তিনি আল্লাহ তাআলা হাইয়ুন অত্যন্ত লজ্জাশীল তিনি এমন শব্দ উচ্চারণ করেন না যে শব্দটি মানুষের কাছে লজ্জা নষ্ট করে দেয় এবং এটা লজ্জাজনক হয় তিনি সেটা বলেন নাই এই জন্য আল্লাহ তাআলা হাইয়ুন তিনি লজ্জাশীল রাসূলুল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন হাইয়ুন তিনি লজ্জাশীল এই জন্য তিনি বলেছেন তোমরা কি পুরুষের কাছে যেতে চাও হে পুরুষরা ও তাকতাউনা সাবিলা তোমরা তো পথ বন্ধ করছো সন্তান আসার পথ বন্ধ করে দিচ্ছ ও তাতুনা ফি নাদিকুমুল মুনকার তোমরা তোমাদের সমাজের মধ্যে তোমরা তোমাদের ক্লাবের মধ্যে যে সমস্ত মুনকার নিয়ে আসছ অশ্লীল কাজ নিয়ে আসতেছ এগুলি কেন করছো আল্লাহ তাআলা সেই জাতিকে রাখছেন আস্ত রাখছেন কখনো না আল্লাহ তাআলা আরো বলছেন আতাতুনা ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদি মিনাল আলামিন জগতের মধ্যে যারা কোনো ফাহিশা করে নাই এমন কোনো ফাহিশা এমন অশ্লীলতা কি তোমরা করতে চাও জগতের কোনো ব্যক্তি কোনোদিন যেটা করেনি তোমরা এটা কেন করতে চাও এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম তাজহারিল ফাহিশা ফি কওমিন যখনই কোনো কাউর মধ্যে এমন কোনো অশ্লীলতা ছড়িয়ে পড়বে হাত্তা ইউলানু বিহা যদি তারা সেটাকে প্রচার প্রসার করে ইল্লা ফাসা ফিহিম তাউন তাদের মধ্যে মহামারী আসবে ওয়ালাউ জাআল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাবিহিম আল্লাযিনা মাদাউ আগে যে সমস্ত রোগ আসে না নতুন নতুন রোগের প্রাদুর্ভাব সেখানে ঘটবে এটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন এর অর্থ হচ্ছে
এই এই কওমি লুতের সমকামিতার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু আগে সাবধান করেছেন, কোরআন সাবধান করেছে। শুধু তাই নয়, আমাদের জন্য নজির রেখে দিয়েছেন। নজির কি বুঝছেন? আমাদের জন্য দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আপনি আমি সবাই এখনো যদি যাই দেখতে পাবেন দৃষ্টান্ত, ট্রান্স জর্দান এলাকাতে আপনি গেলে দেখতে পাবেন জর্দান, যে জর্দানের যে নদীটা আছে ইসরায়েল এবং জর্দানের মাঝখানে, যে নদীটার নাম হচ্ছে মৃত সাগর। এটার নাম কেন মৃত সাগর? কারণ এখানে আপনি পানি, এই পানিতে আপনি একটা মাছ দিলেও মরে যায়। এটা মরা সাগর, এটা মরা সাগর, কিন্তু এটার মধ্যে ফসফরেট খুঁজতেছে মানুষ এখন, নাউজুবিল্লাহ। এর থেকে দূরে থাকা উচিত। এই জায়গাকে আল্লাহ তাআলা উল্টে দিয়েছেন। যখন কওমে লূত সমকামিতে আর প্রচার প্রসার করেছিল, আল্লাহ তাআলা তখন কি করেছেন? আল্লাহ বলে দিয়েছেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আমি তাদের নিচের দিকে উঠে উপরের দিকে দিয়ে দিয়েছি, অর্থাৎ তাদেরকে এত কঠিনভাবে উল্টে দিয়েছি। এবং তাতেও আল্লাহর গজব, আল্লাহর আজাব বন্ধ হয়নি। আল্লাহ এরপর কি করেছেন? তিনি বলেছেন, আমতারনা আলিম হেজারতাম মিন সিজিল, তাদের উপরে আমি পাথরের পাথর নিক্ষেপ করেছি। ওই পাথর খুঁজে বেড়াচ্ছে এখন, তারা বলে যে এখানে ফসফরাস পাওয়া যাচ্ছে ও মুক্তা পাওয়া যাচ্ছে, এগুলো তো আজাব গজবের পাথর, এগুলি থেকে দূরে থাকা উচিত। অথচ এগুলি খুঁজে বেড়ায় সারা দুনিয়াতে বিক্রি করার চিন্তা ভাবনা করছে, মানে দুনিয়া কামানোর জন্য, দিনকে বরবাদ করার জন্য কিছু নিচে নেমেছে। তারা চিন্তাও করছে না যেখানে আজাব হয় সেখানে যাওয়া যায় না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, যেখানে আল্লাহর আজাব হয়েছে ওই সমস্ত জায়গায় তোমরা ঢুকবে না, যদি ঢুকো তোমাদেরকে ক্রন্দন করতে করতে ঢুকতে হবে। তিনি জানতেন যে মানব সভ্যতা এমন জিনিস, দেখতে দেখতে একসময় গা শোয়া হয়ে যাবে। মানুষের মনে এমন জিনিস, দেখতে দেখতে গা শোয়া হয়ে যাবে। তারা এখন বলবে যে আমি ওইটা দেখে আসছি, ওইটা দেখে আসছি, এটা গর্ব করে বলবে। অথচ এটা দেখে সে যদি কোনো শিক্ষা গ্রহণ করে থেকে দূরে থাকতো, এটাই তার জন্য ভালো ছিল। এইটা দেখে যদি কোনো এটাকে প্রমোট করতে চায় এবং এটা দেখে যদি তার মধ্যে সামান্যতম অনুভূতি না জাগে, তাহলে এটা তার জন্য সেখানে ঢুকাও জায়েজ নাই, সেখানে ঢুকা তার জন্য কোনোভাবে অনুমুক্ত ছিল না। সুতরাং যারা এই কাজটি করছে তারা কি চায়, এটা আমাদের জানা দরকার। আর যারা এই ট্রান্সজেন্ডার নামে অথবা মিশ্র লিঙ্গ নামে যা তৈরি করছে, তারা কি চায়? আমাদের আকীদা বিশ্বাসকে নষ্ট করতে চায়, এক নম্বর। দ্বিতীয়ত, তারা চায় আমাদের মানব সভ্যতাকে, মানুষকে নষ্ট করতে, মানুষ ভালো রাখবে না। তারা চায় আমাদের পরিবার ধ্বংস করতে, তৃতীয়ত। চতুর্থ, তারা চায় আমাদের সন্তান সন্ততি যেন না থাকে সেই ব্যবস্থাপনা করতে চায়। পঞ্চমত, তারা মানব গোষ্ঠী ধ্বংস করতে চায়। ষষ্ঠ, তারা চায় পরিবার সমাজ নষ্ট করবে। সপ্তম, তারা চায় মানুষগুলিকে তারা কিছু এমন প্রবৃত্তি পূজারি কিছু বানাবে যাদের কাজে হবে সারাদিন কোনো কাজ নাই প্রবৃত্তির পিছনে দৌড়ানো। এই চিন্তায় তারা নিজেদেরকে বিভোর রাখতে চায়। এই জাতীয় কাজ তারা করে, অথচ আমার রবের গজবকে তারা টেনে নিয়ে আসছে এর মাধ্যমে। এ আমার রবের গজব এত কঠিন গজব, তিনি এত কঠিন শাস্তি আর কোনো কাউমকে তিনি দেননি। কাউমে লুত বা যারা সমকামিতা করতো তাদেরকে তিনি যে শাস্তি দিয়েছেন, ইসলামও বলে তাদেরকে কি শাস্তি দিতে হবে, ইসলামও বলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাস্তির মধ্যে এটাও আছে, উঁচু পাহাড় থেকে ফেলে তাদেরকে মারতে হবে, এটাও সমকামীদের ভার বলা হয়েছে। হাদিসে এটাও আসছে যে উপরের নিচে উভয়কে, অর্থাৎ উপরের নিচে বুঝতে বুঝাচ্ছি যা, তা আমরা বড় বড় বোঝার দরকার নেই, বুঝে নেবেন উভয়কে তাদেরকে হত্যা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এমনকি যে প্রাণীর সাথে যদি কেউ আগে কুকর্ম করে সেই প্রাণীটাকে হত্যা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ এইগুলি মানব গোষ্ঠীর জন্য ক্যান্সার স্বরূপ। ক্যান্সার হলে অংশটুক কেটে ফেলে দিতে হয়, ও অংশটুকে প্রশ্রয় দিতে হয় না। ও ক্যান্সারগুলিকে কীভাবে চিকিৎসা করতে হয় সে বিষয়টি আমাদের জানা দরকার। এই মানব গোষ্ঠীর ক্যান্সার হচ্ছে এই সমকামিতা, এই ট্রান্সজেন্ডার, এই তথাকথিত এলজিবিটি কিউ, এই জাতীয় যত রকমের জিনিস আসছে এগুলি মানব গোষ্ঠীর জন্য ক্যান্সার স্বরূপ। এগুলির ব্যাপারে আমাদের কী কী করণীয় রয়েছে? এক নম্বর হচ্ছে, কোনো জায়গাতে যদি এরকম দেখা যায় আপনার পরিবারের মধ্যে, আপনার সমাজের মধ্যে, প্রথম কাজ হবে কাউন্সিলিং করা। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তাদেরকে বুঝাবেন কেন তোমরা এটা করছো, কী সমস্যা তোমার। কাউন্সিলিং আপনার খুবই দরকার জিনিস। দ্বিতীয় দরকার হচ্ছে, এগুলি বেশিরভাগ হয় যারা দেরিতে বিবাহ শাদীর ব্যবস্থাপনা করে, অনেক সময় তারা বিভিন্ন রকমের চিন্তা চেতনাতে লিপ্ত হয়ে এটা করে, তাদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থাপনা করে দিন। তারা ঘর সংসার করুক, এই বাজে চিন্তা মাথা থেকে তাড়িয়ে দিতে হবে। কোনো বাজে চিন্তাকে প্রশ্রয় দিতে হয় না, কোনো বাজে চিন্তাকে কোনো এটাকে উৎসাহ করা দিতে হয় না, এটাকে মানুষের উপরে বিস্তার প্রভাব বিস্তার করতে দিতে হয় না, এটাকে বন্ধ করে দিতে হয়। এই বাজে চিন্তাকে বন্ধ করার জন্য দ্রুত বিয়ের ব্যবস্থাপনা করুন। তৃতীয়ত, যদি সেটা না হয় তাহলে কী করতে হবে, তাদেরকে শোধনাগারে পাঠাতে হবে। কিশোর শোধনাগার যদি আপনার থাকে তাহলে আপনাকে এদেরকে, যারা এই এই সমস্যাগত আছে, যাদের লিঙ্গগত সমস্যার মধ্যে আছে বা এই জাতীয় সমস্যা, তাদেরকে শোধনাগারে পাঠাতে হবে। সেখানে তাদের জন্য কীভাবে শোধনাগার হতে, সেখানে ভালো ডাক্তার, মানসিক ডাক্তারকে দিয়ে তাদেরকে চিকিৎসা করার ব্যবস্থা করতে হবে। আর কী করতে হবে? চার নম্বর কাজ হচ্ছে, সমাজ থেকে তাদেরকে দূরে আলাদা করতে হবে, যাতে করে সে এমন ছেলের সাথে না মিশতে পারে, ছেলের মধ্যে সেটাকে উস্কে দিতে পারে, এমন কিছু যেন না হয়। কারণ অনেক সময় ভালো
জিনিসটা খুব বেশি প্রসার পায় না খারাপ জিনিসটা একে অপরের মধ্যে প্রসার বেশি করে কারণ আপনারা জানেন ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় ব্যাধি সব সময় এক সংক্রামক হয় মানে একটা থেকে মানুষ লাভ খারাপ জিনিসটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এইজন্য তাদেরকে সমাজ থেকে দূর রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন আখরিজুহুম মিন বুয়ুতিকুম তাদেরকে মুখান্নাসদেরকে যারা এইজন্য পুরুষ হয়ে নারী হইতে চায় নারী পুরুষ হইতে চায় রাসূল তাদেরকে বলেছেন আখরিজুহুম মিন বুয়ুতিকুম ঘরের ভিতর রাখবা না কেন ঘরের ভিতর রাখলে তোমার আরেক সন্তানকে নষ্ট করবে আরেক ছেলেকে নষ্ট করবে আরেক মেয়েকে নষ্ট করবে এইজন্য তাদেরকে শোধনাগারে আলাদা করে রাখতে হবে অর্থাৎ আপনার সমাজ থেকে আলাদা করে যেমন রোগী মানুষকে আপনারা আলাদা করেন যে ওখানে রোগী আছে এই অমুক ইউনিটে আপনারা প্রবেশ করবেন না কারণ রোগ আছে মানুষ এখান থেকে পালায় তেমনি আপনাকে সেখানে আলাদা করে তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে অর্থাৎ আপনাকে কোনোভাবেই যেন এটা মানুষের সাথে সমাজের মানুষের মিশতে না পারে সেই ব্যবস্থাপনা আপনাকে করতে হবে পাঁচ নম্বর হচ্ছে হালাল তাদেরকে হালাল যে সমস্ত বৈধ যে সমস্ত ঔষধ আছে সেগুলো দিয়ে তাদেরকে চিকিৎসা করাতে হবে মানসিক চিকিৎসার আজ অনেক রকমের বৈধ চিকিৎসা আসছে সেগুলোকে বৈধ চিকিৎসা তাদের করাতে হবে কিন্তু তাদের চাওয়া মতো যা ইচ্ছা তা করে ফেলবেন এটা শরীয়ত বলে না এটা নিষিদ্ধ এটা যে ব্যক্তি করবেন সেও মালুন হবেন অভিশপ্ত হবেন যে ব্যক্তি করাবেন সেও মালুন হবেন অভিশপ্ত হবেন সুতরাং আমাদের সাবধান থাকা উচিত ছয় নম্বর যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে এই কাজের যে ক্ষতিকর প্রভাব সেটা বলতে হবে মেম্বারে হোক ক্লাসে হোক অথবা আপনার মিডিয়াতে হোক যে কোনো জায়গাতে আপনার পরিবারে হোক যদি কোনো দিন এগুলি শুনতে পান বা এই জাতীয় কোনো কিছু যেন কেউ না হয় আপনাকে সাবধান করতে হবে বড় কিছু উল্লেখ না করে আপনি শুধু কওমে লুতের কাহিনী উল্লেখ করলে আপনার জন্য পরিবারের জন্য যথেষ্ট হবে যে এই জাতীয় কাজ যারা করে তাদেরকে আল্লাহ তাআলা কেমন শাস্তি দিয়েছেন সপ্তম যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনি কাফেরদের কর্মকাণ্ড দেখাবেন যে কাফেররা এটা করে কী ক্ষতিগ্রস্ত হয়েছে দেখাবেন যে কাফেররা তারা কীভাবে একটা এমন একটা জাতিতে পরিণত হয়েছে যারা বলতে পারেন তারা এমন নিকৃষ্ট হয়ে গেছে এবং তাদের বিকৃতি যৌন বিকৃতি এসে গেছে এদের শরীরের মধ্যে বিকৃতি এসেছে তাদের স্বভাবে বিকৃতি এসেছে তারা তখন ভালোকে মন্দ মন্দকে ভালো জ্ঞান করতে শুরু করে দিয়েছে আর যারা এই দিকে আহ্বান করছে এই সমস্ত আহ্বানকারীদের কথা বলবো তারা বেশিরভাগই করছে কী জন্য তারা টাকা খেয়ে করছে কেউ বা শয়তানি চালু করবে কেউ বা আল্লাহ তাআলার বিরুদ্ধে নামার জন্য সেটা করছে শয়তান অনুসরণ করে চলেছে এদেরকে আপনারা কী করবেন যারা এদিকে মানুষকে আহ্বান করছে এদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে এদের কোনো সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করার কারণে বৈধ হবে না এরা এগুলি সেমিনার সিম্পোজিয়াম আপনাকে বয়কট করতে হবে আর কী করতে হবে যে তারা যে খারাপ গোপন চিন্তা চেতনা নিয়ে বের হয়েছে সেগুলি মানুষকে প্রসার করে জানিয়ে দিতে হবে আর তিন নম্বর হচ্ছে এদেরকে যদি কোনোদিন হাতের কাছে পান আল্লাহর ভয় তাদেরকে দেখাবেন যে আল্লাহ তাআলার ভয় করুন তুমি যা করছো তা কী জন্য করছো কার জন্য করছো তুমি মানব সভ্যতা ধ্বংস করে দিচ্ছ তুমি শুধুমাত্র মুসলিম ধ্বংস করছো না মানব সভ্যতা ধ্বংস করে দিচ্ছ তুমি পুরো জাতিকে ধ্বংস করে দিচ্ছ তুমি যা করছো এটা তুমি আল্লাহকে ভয় করা উচিত তুমি কিন্তু কালকেই মরবে ওই কালকে তুমি মরলে আল্লাহর সামনে তোমাকে জবাব দিয়ে করতে হবে প্রতিটি মানুষ কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রতিটি মানুষ যা যা অর্জন করে সেইটার বন্ধক এটার জন্য তাকে জবাবদিহি করতে হবে এই জন্য আর সর্বশেষ চার যে কাজটি করতে হবে সে তার জন্য যারা এই কাজের দিকে মানুষকে আহ্বান করে আখরাতের নেয়ামতের কথা স্মরণ করে দিবেন দুনিয়ার বুকে ওদেরকে আল্লাহ তাআলা আখরাত আল্লাহ তাদেরকে দিবেন আল্লাহ তাআলা বলেছেন তিলকাদ্দারুল আখরা না যা আলুহা আলিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা আখরাতের জিন্দেগি আল্লাহ তাআলা শুধুমাত্র তাদের জন্য রাখবেন আখিরাতের জীবন আখিরাতের জন্দি আল্লাহ আখিরাতের জান্নাত তাদের জন্য রাখবেন লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা যে দুনিয়ার বুকে অহংকারী হতে চায় না দুনিয়ার বুকে অহমিকা নিয়ে চলতে চায় না ওয়ালা ফাসাদান ফাসাদ সৃষ্টি করতে চায় না এই দুই সৃষ্টি দুই গোষ্ঠীকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন বলেছেন আর যারা এই কাজটি করছে তারা ফাসাদ সৃষ্টি করছে তারা অহংকারী হয়ে গেছে নিজেদের জ্ঞান দেখাচ্ছে যে আমরা এটা কাটি ওটা করতে পারি এটা কাটি ওটা করতে পারি আপনি কি জানেন যে আপনার একটা ফোনার কারণে আপনার মৃত্যু হতে পারে আপনি কাটাকুটি করছেন কী জন্য কার জন্য করছেন অনেক সময় এক ভালো চোখ ঠিক করতে গিয়ে খারাপ চোখ ঠিক করতে ভালো চোখ নষ্ট হয়ে যায় অনেকের ভালো কান ঠিক করতে খারাপ কান নষ্ট হয়ে ভালো খারাপ কান নষ্ট ঠিক করতে খারাপ ভালো কান নষ্ট হয়ে যায় আপনি এই যে জিনিস আপনি যখন যাচ্ছেন আপনি আল্লাহকে ভয় করা উচিত এক দ্বিতীয় নিজের জন্য চিন্তা করেন না কেন আমি নিজেও তো বেঁচে থাকার একটা অধিকার আছে আমি কেন নিজের ভবিষ্যতটা নষ্ট করছি হয়তো আপনি বলতে পারেন অনেকেই তো এরকম হয়েছে যারা এরকম হয়েছে কেউ শান্তিতে নেই আপনাকে বলবে না জগতে সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি মনে রাখবেন খারাপ অবস্থায় আছে সে চায় সবাই খারাপ অবস্থায় পড়ে যাক এটা একটা স্বাভাবিক নীতি আপনি ভালো করে দেখবেন আপনার সর্দি হয়েছে আপনি বলেন আমারই শুধু সর্দি হয় মানে আরও কিছু হলে আপনার কাছে তখন স্বাভাবিক লাগে ওই মানুষগুলো যারা একবার কাটাকাটি করেছে
যারা লিঙ্গীয় কাটাকাটি করেছে তারা মনে করে সবাই যদি আমার মতো হয়ে যেতে পারত শান্তি, আমি অশান্তিতে আছি, অশান্তিতে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই, এরা সেটা চায়। আপনি বুঝতে পারবেন না যেদিন আপনি বিপদে পড়বেন, সেদিন বুঝবেন, এর আগে বুঝবেন না। এই জন্য আপনার উচিত সাবধান করা, এদেরকে সাবধান করা। কখনো মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিলেও দুনিয়াতে আখিরাতে ছাড় দিবেন না। দুনিয়াতে ছাড় দিয়েছেন হয়তো কিছুদিনের জন্য, আপনি বৃদ্ধ হলে বুঝতে পারবেন, আপনি বয়স হলে বুঝতে পারবেন আপনি কি অন্যায় করেছেন, আপনার সমাজের প্রতি কত বড় বিপদ নিয়ে আপনি ডেকে এনেছেন, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেন বলছেন, ঈমানদার হলে কেউ যেন এদিকে না যেতে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার হলে নিজে কোনোদিন পেরেশান হয় না, নিজে কোনোদিন পেরেশান হয় না, ওয়ালা তাহজানু, নিজে কোনোদিন অপমানিত বোধ করে না, আমি আল্লাহ তাআলা আমাকে ঈমানদার বানিয়েছে, বড় নেয়ামত, এমনকি মানুষ বানিয়েছে, মানুষ, এটাও তো একটা নেয়ামত। আপনাকে আপনি হায়ওয়ানকে পিটান, হায়ওয়ানকে জবে করে খান, মানুষও তো একটা আপনি নেয়ামত, কিন্তু আপনি মানুষ পুরুষ হতে চান না, পুরুষ নারী হতে চায়, এর চেয়ে বিকৃত রুচি আর পৃথিবীতে কিছু হতে পারে না। এর থেকে অবশ্যই সাবধান করতে হবে, নিজেকে, নিজের পরিবারকে, সমাজকে, নিজের অধীনস্থদেরকে এর থেকে বাঁচানোর জন্য আপনাদের কাছে আমরা আপ্রাণ আবেদন জানাচ্ছি। এটা আমার এক সাইহাতু নাদির বলতে পারেন যে একজন সাবধানকারীর চিৎকার ছাড়া কিছুই নয়। আমার চিৎকার কয়জনের কাজে লাগবে, গায়ে লাগবে আমি জানি না, কিন্তু আমার বক্তব্য আমি দিয়ে যাব আল্লাহর কাছে, আমি বলতে পারবো আল্লাহ আমি আমার বক্তব্য বলে দিয়েছি, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমি আমার প্রচার করার যত বড় যত রকমের উদ্দেশ্য, যত রকমের ইয়া ছিল প্রচার করার, জানিয়ে দেওয়ার এই ব্যবস্থাপনা আমি নিয়েছি। আল্লাহ তাআলা আপনাদের এই ব্যবস্থাপনা ভালো করে দিন, এই দোয়া করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসলিয়ান কেরাম, বলছিলাম আল্লাহ তাআলা আপনাকে যে নেয়ামতগুলো দিয়েছেন, ছেলে সন্তান নেয়ামতগুলো, এগুলো নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করুন, এই নেয়ামতগুলোকে দিনের উপর বড় করুন। দিন দেওয়ার যদি না বানাতে পারেন, সন্তান আপনার জন্য নেকমা হবে, সব সন্তান আপনার জন্য বিপদের কারণ হবে। কোনো কোনো সন্তান মানুষের জন্য নেয়ামত হয়, আপনি যখন দেখবেন আপনার সন্তান সালাত আদায় করছে, আপনার সন্তান কোরআন সুন্নাহ মোতাবেক চলছে, আল্লাহর কথা শুনে চলছে, আপনার তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন বেশি বেশি করে যে আল্লাহ তাআলা আমাকে এমন নেয়ামত দিয়েছেন যে নেয়ামতটা আখিরাতে আমার কাজে লাগবে। আর কোনো কোনো নেয়ামত আল্লাহ তাআলা সন্তান দিলে সেটা মানুষের বিপদের কারণ হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন তার নবীকে, হে নবী, লা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আউলাদুহুম, এদের সম্পদ আর সন্তান দেখে আপনি যেন আশ্চর্য হবেন না, আপনি যেন এদের নিয়ে চমৎকৃত হবেন না। আল্লাহ তো চাই এদের দিয়ে দুনিয়ার বুকে বিপদে ফেলে দিতে, এদেরকে দুনিয়ার বিপদ, সে ত্রাহি ত্রাহি অবস্থায় ছেলের জন্য সন্তানের জন্য কত কিছু না করবে। সন্তান বিদেশে গেলে বাপকে ভুলে যাবে, মাকে ভুলে যাবে, সন্তান দূরে গেলে বাবা মাকে তো শেষ পর্যন্ত পাঠিয়ে দেবে, কোথায়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। এরকম সন্তান যেন আপনার না হয়, আপনার সন্তান যেন এরকম ট্রান্সজেন্ডারি না হয়ে যায়, আপনার সন্তান সমকামী না হয়ে যায়, আপনার দায়িত্ব সবচেয়ে বেশি। আপনার কাছে এই জন্য অনুরোধ জানাবো, অন্তর থেকে অন্তরের কাছে অনুরোধ জানাবো, সন্তানের প্রতি গুরুত্ব দিন, সন্তান যেন নষ্ট না হয়ে যায়, সন্তানের প্রতি ভালো গুরুত্ব দিন। আপনার সন্তান যেন খারাপ সাথে মিশতে না পারে, খারাপ সঙ্গের সাথে ভালো করে তাকিয়ে দেখুন কার সাথে সে মিশছে, যে কোনো সময় সে খারাপ হয়ে যেতে পারে, তাকে অবাধ স্বাধীনতা দিয়ে যথাযথা মেথার যেখানে সেখানে মিটা মেশার সুযোগ তাকে দিবেন না, কারণ এটা আপনার জন্য ক্ষতিকর, নিজের ভালো পাগলেও বুঝে। আপনাকেও ভালো করে বুঝছি, যেন আপনি বলছি আপনি যেন নিজের সন্তানের ব্যাপারে গুরুত্ব দেন, সন্তানদেরকে আল্লাহ এবং তার রসুলের যেটাতে খুশি তার উপরে বড় করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমরা আল্লাহ আযজা ওয়াজাল ফি কিতাবিহি ওয়া সাল্লা নবী মালায়েকাতুল মুসাববিহাতিল কুদসি ওয়া সাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্না আল্লাহ মালায়েকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশরান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদানাল খুলাফায়ের রাশিদিন أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين اللهم ادعو شبابك أبني خوما كريدين
আল্লাহ যে সমস্ত ফিতনা দূর দূর থেকে আমাদের দেশে ধেয়ে আসছে ওদের থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই সমস্ত অস্থিরতা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন আল্লাহ আমাদেরকে অস্থির থেকে বাঁচিয়ে দিন আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আল্লাহ আপনার পথে পরিচালিত করুন আল্লাহ আপনার সন্তান আমাদের সন্তানদেরকে আপনার পথে ফিরিয়ে দিন আল্লাহ আমাদের সন্তানকে আপনার পথে ফিরিয়ে দিন আল্লাহ আমাদেরকে দিন বুঝার এবং মানার তৌফিক দান করুন আল্লাহ কবরে যাওয়ার আগে অন্তত তওবা নসিব আমাদের করুন আমার জন্য ভালো হতে পারে সে তৌফিক আমাদের দিন আল্লাহ আপনার কাছে যেন আমরা ভালোভাবে উপস্থাপিত হতে পারি আল্লাহ আপনার জান্নাত যেন আমরা লাভ করতে পারি আল্লাহ আমরা যেন হাশরের মাঠে অবস্থান করে কষ্ট না পাই আমরা যেন বিনয় হিসেবে জান্নাত যেতে পারি আল্লাহ সে তৌফিক আমাদের দিন আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকার ওয়াল বাগি يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر الله يعلم ما تصنعون